ভিতরে যাবো, ভিতরে দর্শন করতে যাবো। ওই পাশে গেট, আচ্ছা মানে সামনে দিয়ে যেতে হবে তাই তো? আরঙ্গাটা, হ্যাঁ আরঙ্গাটার ওই পাশে 50 কিলোমিটার, 50 কিলোমিটার। না এটা হচ্ছে আপনার কৃষ্ণনগর, তারপরে বাতকুল্লা, তারপরে বিন্নগর, নাম শোনা আছে বিন্নগরের পরে, মানে রানাঘাটের কাছে। আচ্ছা তাহলে কোথা দিয়ে যাবো? এই রাস্তাটা দিয়ে, হ্যাঁ মানে এই যে এই রাস্তা দিকে বাদিকে তো গিয়ে মেন সামনে দিয়ে আসতে হবে, মানে এইদিকে কি সাধারণ অ্যালাউ নেই? আচ্ছা জানি না তো। গুড মর্নিং বন্ধুরা এবং সকলকে রথযাত্রার শুভ আমন্ত্রণ। তো এখন আমি রওনা করেছি মায়াপুরের উদ্দেশ্যে, বাড়ি থেকে 50 কিলোমিটার, পাক্কা 50 কিলোমিটার। আর যাচ্ছি দেখতে পাচ্ছি সাইকেল মায়াপুরে। আজকে মানে এই ভিডিওটাতে মায়াপুরে কীভাবে পৌঁছাবো, কোথা থেকে কীভাবে পৌঁছাবো সেটা দেখাবো। তারপরে মায়াপুর থেকে মানে পৌঁছানোর পর থেকে আলাদা ব্লগ পেয়ে যাবেন মানে মায়াপুর টোটাল। তো বাড়ি থেকে চলে এসেছি আড়ংঘাটায়, আড়ংঘাটা হয়ে এখন 12টার মধ্যে দিয়ে মামজন ঘাট পার হয়ে চলে যাবো বাতকুল্লায়, বাতকুলা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে আপনার মায়াপুর ধাম। তো এখন আমি চলছি হচ্ছে টাকশালের মধ্যে দিয়ে, সামনে হাজরাপুর মামজন ঘাট, মামজন ঘাটটা পার হয়ে তারপর কিন্তু চলে যাবো বাতকুল্লায়। তো চলুন যাওয়া যাক। কাকা কত গো? না আমি শুধু যাবো, কবে আসবো কোনো ঠিক নেই। আপনারা দেখতে পারলেন যে মামজন ঘাট পার হয়ে গেলাম, আর এখন মামজন ঘাট পার হয়ে রয়েছি বাতকুল্লার মিডিল পোর্শনে। তো এইখানে একটু রেস্ট নেব। আর সবাইকে বলে রাখি, যারা সাইকেলে ট্রাভেলিং করেন তারা কিন্তু অবশ্যই 10-12 কিলোমিটার পর পর কিন্তু 2 মিনিটে অন্তত রেস্ট নিতে হবে। মানে 50 কিলোমিটার জার্নি হলে মিনিমাম 4 বার কিন্তু আমি রেস্ট নেবো, 2 থেকে 3 মিনিট করে একটু জাস্ট একটু হাঁটাচলা করবো, একটু জল টল খাবো, নাহলে কিন্তু শিরাগুলো টান লাগবে, পেশিতে টান লাগবে, একদম শরীর একদম স্ট্রেস চলে আসবে। তো চলুন এখান থেকে ডাইরেক্ট বাতকুল্লায় গিয়ে তারপরে কথা হবে, আর এখন একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার চলা শুরু করবো। তো বন্ধুরা বাতকুল্লায় পৌঁছে গেছি, বাতকুল্লা বাজার ছাড়িয়ে চলে এসেছি, আর ঝোড়ো হাওয়া বইছে। আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে। আর এখন রয়েছি হচ্ছে খামার শিমুলিয়ায়, খামার শিমুলিয়ার পরে হচ্ছে জালালখালি, তারপরে কৃষ্ণ। বন্ধুরা এইটা হচ্ছে জালালখালি এরিয়া ঢুকে গেছি, এইটা জালালখালি স্টপেজ। এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে হচ্ছে জালালখালি রেল স্টেশন। এই হচ্ছে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরের হাইরোড, ন্যাশনাল হাইরোড NH 12 নম্বর হাইরোড। আর এই রোড দিয়ে গিয়ে সোজা গিয়ে বাঁদিকে যে গাড়িগুলো কাটছে ওই বাঁদিকটাতে চলে যেতে হবে আমারও। আর ওখান থেকে মানে এইখান থেকে মাত্র 13 কিলোমিটার রাস্তা। এই যে সোজা চলে গেল স্টেশন, আর এই দিকটা হচ্ছে আপনার মায়াপুরের রাস্তা, আর এই রাস্তা দিয়ে চলে যাবে বেথুয়া ডহরি 12 নম্বর হাইরোড। তো এটা এখন বর্তমানে টু ওয়ে হয়ে গেছে, রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে। আগে ছিল ওই নিচে দিয়ে যে রাস্তাটা গেছে ওয়ান ওয়ে ছিল, বর্তমানে টু ওয়ে, মানে এটাই আগে কিছুদিন আগে এসেছিলাম তখন কিন্তু চালু ছিল না, বর্তমানে চালু রয়েছে। আর দেখতে পাচ্ছেন 12 নম্বর হাইরোড এতটাই ফাঁকা। তো চলুন যাওয়া যাক। আর এখন হচ্ছে মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম, আর মানে উল্টো দিক থেকে হাওয়া আসছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই এই দিকটাতে হচ্ছে নবদ্বীপ আর বর্ধমান রোড, আর সোজা চলে গেল ব্রাহ্মপুর, ওইখানে একটা পোস্টার মাইল স্টোন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই দিকটাতে যাব, এই দিকটাতে যাব, আর এইদিকে চলে গেল বহরমপুর রোড, যেটা আমরা বহরমপুর বলি, অ্যাকচুয়ালি এটা হবে ব্রাহ্মপুর রোড। তো চলুন যাওয়া যাক। আর এইটা হচ্ছে এই যে
কনস্ট্রাকশন কাজ চলছে ওভারব্রিজের, এই যে দেখতে পাচ্ছেন। এই কাজটা বিগত দুই বছরে, মানে দুই বছর ধরে দেখছি যে এরকমই কাজ চলেই যাচ্ছে, কবে কমপ্লিট হবে বুঝতে পারছি না। তো চলুন যাওয়া যায়। আপনারা তো সবাই জানেন যে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়, অক্সফোর্ড অফ বাংলা নবদ্বীপ। তো এই যে রেললাইনের উপরে আমি বসে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এই রেললাইনটা কিন্তু কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত টয় ট্রেন চলতো আগে, বর্তমানে বন্ধ আছে। বর্তমানে না, অনেকদিন আগে থেকে বন্ধ আছে। তো কেন বন্ধ আছে, কিসের জন্য সেটা আমি সঠিক জানি না। তবে এই যে লাইন দেখতে পাচ্ছেন একদম থ্রু কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত আগে ছোটো টয় ট্রেন ছিল, সেই ট্রেনটা কিন্তু এখন বন্ধ আছে। তো এখন আমি একটু রেস্ট করছি রেললাইনের উপরে বসে, একদম নিরিবিলি স্থান নবদ্বীপ। আর 4 কিলোমিটার সামনে নবদ্বীপ ঘাট, তো ঘাট পার হয়ে ওপারে যেতে হবে, গেলেই কিন্তু মায়াপুর পেয়ে যাবে। তো চলো না, দেরি না করে যাওয়া যাক। তো বন্ধুরা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে হচ্ছে ইসকন টেম্পল। প্রায় চলে এসেছি, ঘাট পার হলাম দেখতে পেলেন। তো এবার চলে যাবো মেন মন্দিরের সামনে, ওইখানে গিয়ে আজকের মতো ব্লগটা শেষ করবো। তারপরে সমস্ত যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর বিল্ডিং রয়েছে, এগুলো হচ্ছে বাবাজির যেসব কমপ্লেক্স, মানে এখানে যে গোসাই গোবিন্দরা থাকেন তাদের সব কমপ্লেক্স, তাদের বাসস্থান। আর এই যে হচ্ছে বাঁদিকে চলে এসেছি মায়াপুর ইস্কন টেম্পলে। তো চলুন, আর নাকের ডগা রয়েছে বেশি দূরে নাই, পিছন দিকটাতে কিন্তু এসে আমি উপস্থিত হয়েছি। তো এখন ভিতরে ঢুকবো, তারপরে গিয়ে সাইকেলটা কোথাও রেখে সামনে যাওয়ার চেষ্টা করবো, আর দেখি এখন এখানে সাইকেল অ্যালাও আছে কিনা। আর ড্রেসপত্র সব চেঞ্জ করে নিয়েছি, কারণ আগে প্রায় খালি গায়ে ছিলাম, হাফ প্যান্ট পরা ছিল। তো চলুন এবার যাওয়া যাক। ভিতরে যাবো, ভিতরে দর্শন করতে যাবো, ওই পাশে গেট। আচ্ছা, মানে সামনে দিয়ে যেতে হবে, তাই তো? আড়ংঘাটা, হ্যাঁ, আড়ংঘাটার ওই পাশে 50 কিলোমিটার, 50 কিলোমিটার। না, এটা হচ্ছে আপনার কৃষ্ণনগর, তারপরে বাতকুল্লা, তারপরে বিনগর, নাম শোনা আছে বিনগরের পরে, মানে রানাঘাটের কাছে। আচ্ছা, তাহলে কোথা দিয়ে যাবো, এই রাস্তাটা দিয়ে? হ্যাঁ, মানে এই যে এই রাস্তাটা গিয়ে বাঁদিকে, তো গিয়ে ওই মেন সামনে দিয়ে আসতে হবে, মানে এইদিকে কি সাধারণ অ্যালাউ নেই? আচ্ছা, ঠিক আছে, জানি না তো, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা দেখতে পারলেন, এইদিকে হচ্ছে স্পেশাল, মানে গোসাই গোবিন্দরা যারা আছেন তাদের জন্য, জনসাধারণের কোনো অ্যালাউ নেই এই দিকটাতে। হয়তো ওই দিক থেকে ঘুরে আবার আসতে পারবো, নো প্রবলেম, কিন্তু সেটা আগে দেখা যাক কী সিস্টেমিটি আছে, অ্যাকচুয়ালি সঠিক তো জানা নেই। তবে এর আগে এসেছি, ওই সামনে দিয়ে এসেছি বাস রোডে। তো এই হচ্ছে এই কমপ্লেক্স, কমপ্লেক্সের বাঁদিক দিয়ে রাস্তা বলছেন, ও এই দিক দিয়ে হবে, সরি। তো এই যে মেন পাকা রাস্তায় উঠে গেছি, হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে গেল সামনের ফ্রন্ট পজিশন। তো আমি এতক্ষণ পিছন থেকে ঘোরাঘুরি করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি শুরু হয়ে গেল ভক্তি কুমোদ, যাই হোক ঠিক পড়তে পারছি না। তো আগে প্রথমে চলে যাবো মেন যে মন্দিরের মেন গেট, সেইখানে চলে যাবো।
এই হচ্ছে ইসকনের প্রধান গেট, দেখে নিন আপনারা। তো এখানে আমি পরে আসছি, এই সাইকেলটাকে ব্যবস্থা করে আসছি। ফাইনালি মায়াপুর ইসকন টেম্পলের মধ্যে প্রবেশ করেছি, এখন কিন্তু ভিতরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে কিন্তু খাবারের কুপন পাওয়া যায়, খাবারের কুপনটা সংগ্রহ করব। আর আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করব, পরবর্তী পার্টের থেকে আসবে পুরো মায়াপুর ট্যুর আপনাদের দেখিয়ে দেবো। আজকে এই ভিডিওতে দেখালাম যে কীভাবে আমি বাড়ি থেকে মায়াপুর ইসকন পর্যন্ত আসলাম, কত সময় লাগলো।